প্রশাসনের লোকজন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নমিনেশনের যে ডেট, সেই নমিনেশন সম্পূর্ণ হয়েছে সেই নমিনেশনের পর। এবার আরামবাগ মহকুমা জুড়ে গোঘাট, খানাকুল, পুরসুরা বিভিন্ন এলাকায় যে ইলেকশনের জন্য যে সমস্ত যানবাহন প্রয়োজন আছে, এবং সেই যানবাহনের জন্য এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাতে সেই সমস্ত যানবাহনের প্রশাসনিক কাজে লাগাবার জন্য, মানে ইলেকশন নির্বাচনেতে যে সমস্ত গাড়ি ব্যবহার হবে তার আইন মোতাবেক সেই সমস্ত গাড়িগুলোকে চিহ্নিত করা হচ্ছে, এবং গাড়িগুলো যাতে ইলেকশন পারপাসে ব্যবহার করা যায় তার জন্য এআরটিও দপ্তর এবং প্রশাসন তরফ থেকে তাদের সঙ্গে খোঁজ খবর নিচ্ছেন, কথাবার্তা বলছেন। পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চার চাকা বিশিষ্ট গাড়ি লাগে, এবং তার যে একটা আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া ক্ষেত্রে কিন্তু সেই গাড়িগুলোকে চিহ্নিত করতে আমরা দেখতে পাচ্ছি। হুগলির একবারে পুরসুরার যে সামন্তর সেই এলাকায় আছে প্রশাসনিক কর্মকর্তারাও তারা কিন্তু আছেন, এবং আরামবাগ, গোঘাট, পুরসুরা, খানাকুল বিভিন্ন জায়গাতেই এই সমস্ত গাড়িগুলি কি ইলেকশনের ক্ষেত্রে ব্যবহার হবে, এবং তাদের গাড়ির চেক করা হচ্ছে, তাদের গাড়ির কোনো ভেহিকলসে কোনো সমস্যা আছে কি না, মানে ফ্রেশ গাড়ি যাতে ক্ষেত্রে সেই গাড়ির কোনো ক্ষেত্রে ক্লেম না থাকে, বা ড্রাইভিং যে লাইসেন্স তার যাবতীয় খুঁটিনাটি খোঁজ খবর নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি টেকারকে দাঁড় করানো হলো, তার কাছ থেকেও আমরা দেখতে পাচ্ছি আধিকারিকের লোকজন, এবং আপনারা দেখছেন নেশন টাইমস, আমি আছি কমলেন্দু পোড়েল, এবং এই খবর আরও তথ্য সংবাদ পেতে আমাদের পেজ অবশ্যই ফলো করুন। আমরা দেখাচ্ছি দপ্তরের লোকজন তারা কিন্তু আছে, ড্রাইভারদের সঙ্গে কথাবার্তা তারা কিন্তু বলছেন, এবং এই গাড়ি হয়তো ইলেকশনের ক্ষেত্রে ব্যবহার হবে। আমরা খোঁজ খবর নেবো ড্রাইভারের কাছ থেকে। বলছি দাদা, আপনার কি বলছেন? বলছি এই ইলেকশনে আমি বাবাকে না বলে দিতে পারবো না, আমার বাবা চাকরি করে সরকারি কাস্টমসে, তাকে না বলে তো আমি গাড়ি দেবো না। গাড়ি ওনার, ওই ওনার, ওনার আমার বাবা। তিনি বলছেন ওনার বাবাকে ছাড়া নাহলে তিনি দিতে পারবেন না। আরও কতগুলো গাড়ি আছে, এইসব গাড়িগুলোকে খোঁজখবর নেওয়া হচ্ছে, এবং একবারে পুরসুরার সেই সামন্ত রোড এলাকাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলেকশন দপ্তরের গাড়ি এসেছে, এবং ব্লক উন্নয়ন আধিকারিক দপ্তরের গাড়ি এসেছে। এই এই গাড়িটি মূলত খানাকুল ব্লক থেকে কিন্তু এখন খোঁজখবর চলছে, যেখানেতে সেই গাড়িগুলোকে চিহ্নিত করা হচ্ছে। খানাকুল ওয়ানের ক্ষেত্রে 350 পোলিং পার্সোনালদের জন্য প্রয়োজন হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের খানাকুল ওয়ানের ক্ষেত্রে যেটা সবটাই ছোটো গাড়ি লাগবে, কারণ আরটিও সাহেব বলেছেন যে কোনো, যেহেতু একদিনে ইলেকশান, সেহেতু একদিন ইলেকশানের জন্য যেটা আমরা বর্ধমান থেকে যে বাসগুলো পেতাম, মিনি বাস, সম্ভবত মিনি বাসগুলো আমরা এবার পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের সবগুলো ছোটো গাড়ি দিয়ে কাজ করতে হবে। ও ছোটো গাড়ি করতে গেলে এক একটা পোলিং পার্সোনালদের পাঠাতে গেলে, একটা টিমকে পাঠাতে গেলে পুলিশ নিয়ে আমাদের তিনটে গাড়ি প্রয়োজন এক একটা বুথের জন্য। তো সেই জন্য তিনটে গাড়ি ক্ষেত্রে আমাদের 239টা বুথ, 239×3 করলে যা হয় সেই সংখ্যাটা আমরা গাড়ি এখন রাস্তায় পাচ্ছি না। চেষ্টা করছি সকাল 6টা-7টা থেকে বেরিয়েছি প্রচুর স্টাফ নিয়ে, কিন্তু অত গাড়ি আমরা এখনও প্রোভাইড করে উঠতে পারিনি। আরটিও সাহেব বলেছেন কিছু গাড়ি দেবেন উনি, কিন্তু বাস সংখ্যা একদমই নগণ্য, সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে বাধ্য হচ্ছি গাড়ি ধরতে। আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনের যেভাবে গাড়ির প্রয়োজন সেই সংখ্যাটা, গাড়ির সংখ্যাটা কিন্তু অনেকটাই। খানাকুল, গোঘাট, পুরসুর, আরামবাগ এই এলাকাগুলো বিভিন্ন প্রান্তিক এলাকা, সেই প্রান্তিক এলাকায় গাড়ি অনেক লাগবে, চার চাকা গাড়িও ধরা হচ্ছে বড়। এর আগে আপনি ইলেকশনে গাড়ি দিয়েছেন? হ্যাঁ 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 স্যার দিয়েছে, ওই হরিপাল, হরিপাল বিডিও দিয়ে আছে গাড়ি। আচ্ছা আচ্ছা, বলছি যারা এখনও আমাদের পেজকে যারা ফলো করেননি, বিভিন্ন ধরনের খবর, আঞ্চলিক খবর দেখতে আমরা আছি নেশন টাইমস ফেসবুক পেজ, হুগলির পুরসুরা থেকে কমলেন্দু পোড়েল।